মানি হচ্ছে বীর্য। তো এই মানি আমি মানিই বলবো এখন থেকে, আরবিতে আপনারা বুঝে নিবেন, মানি শব্দের অর্থ হচ্ছে বীর্য। তো এই মানি এটা কি পবিত্র নাকি অপবিত্র, মানে এটা পবিত্র অপবিত্র কি আমরা কেন জানতেছি, যাতে করে এটা যদি কোথাও কাপড়ে বা শরীরে লাগে সেক্ষেত্রে আমাদের সতর্কতাটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। একটা জিনিস নাপাক নাকি পাক, পাক একটা জিনিস শরীরে লাগলে এক রকমের বিষয় আর নাপাকিরা লাগলে ভিন্ন রকমের বিষয়। যেমন ধরেন কারো যদি নাক থেকে সর্দি বা নাকের যে কি বলে এটাকে মানে নাকের ময়লা সর্দি আপনার নাক থেকে বের হয়, অথবা থুতু এই ধরনের কিছু শরীরে কোথাও লাগলো, এখন এটা পবিত্র জিনিস, নাপাক জিনিস না। এখন এই অবস্থায় আপনি এটা না ধুয়েও কিন্তু নামাজ পড়তে পারবেন, কোথাও লেগে আছে না ধুয়েও নামাজ হবে, কিন্তু প্রস্রাব এক ফোঁটা আপনার কাপড়ে লেগেছে এই কাপড় কিন্তু ধুয়ে নামাজ পড়তে হবে। তো এই জন্য জানা দরকার যে এটা কি নাপাক নাকি পাক। আর তাহলে মানির বিষয়ে আমরা আজকে জানবো যে মানি বা বীর্য এটা কি পাক না নাপাক। হ্যাঁ, যদি মানি বের হয় বীর্যপাত হয় সেটা জাগ্রত হোক ঘুমন্ত হোক গোসল ফরজ হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ মানিটা কি নাপাক কিছু নাকি এটা পবিত্র। যেমন আমরা সবাই ছোটবেলা থেকে এই কথাটা জানি জেনে আসছি শুনে আসছি যে আমাদেরকে আল্লাহ নাপাক পানি থেকে তৈরি করেছে, এটা একটা মশহুর কথা আছে, যদিও এইভাবে কোরআনে বা হাদিসে কোথাও বলা নাই। যেটা বলা আছে যে মানে কি বলে যে এটা একটা মাহিন মানে তুচ্ছ পানি, তুচ্ছ পানি নাপাক পানি সেটা কোরআনে বলা হয়। আচ্ছা যাই হোক, তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, উলামাগণ এ ব্যাপারে কি বলে। দুই নাম্বার হচ্ছে দ্বিতীয় মাসালা হচ্ছে খামার বা মদ, মদ খাওয়া হারাম এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কারণ এটা মাতলামে নিয়ে আসে, এটা খাওয়া সুস্পষ্ট ভাবে হারাম। কিন্তু মদ ইটসেলফ এই জিনিসটা কি নাপাকি কিনা এটা হলো বিষয়। যেমন ধরেন বিষ খাওয়া কি হালাল না হারাম, হারাম, কেন, কারণ এটা আপনাকে হত্যা করবে, কিন্তু বিষ ইটসেলফ এটা কি নাপাকি, না এটা নাপাকি না, কিন্তু খাওয়া হারাম অন্য কারণে। অনুরূপ ভাবে মদ এটা তো মানে ফ্রুটস থেকে মদ হয়েছে, এটার আসলটা কিন্তু পবিত্র ছিল কিন্তু প্রক্রিয়াজাত করার কারণে এটা মদ হয়ে গেছে। এখন এই জিনিসটা এই প্রক্রিয়াজাত করার কারণে এটা কি নাপাকি হয়ে গেছে, এটা হারাম এ ব্যাপারে কোনো কথা নেই, বাট এটা নাপাকি কিনা এটা নিয়ে বক্তব্য আছে। অনুরূপ ভাবে আমরা শরীরে যে পারফিউম ব্যবহার করি সেগুলোতে অ্যালকোহল থাকে, এখন এই যে অ্যালকোহল যুক্ত পারফিউম আমরা ব্যবহার করছি এটা কি এটা ব্যবহার যদি নাপাক হয় নামাজই হবে না, আর যদি পাক হয় এটা ব্যবহার করে নামাজ হবে। এই জন্য আজকের আলোচনা হচ্ছে এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না, এই যে কিতাব এই যে সহিহ ফিকহ সুন্নাহ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবে যা বলা আছে দলিল সহকারে আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করবো, আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন, আল্লাহ আমাদের সবার এই ছোট খিদমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।